হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে ভেগ্রেন্ট কীভাবে আপনি ডাউনলোড করবেন এবং কীভাবে ইনস্টল করবেন। তো ভেগ্রেন্ট ইনস্টল করার জন্য আপনাকে কিছু ধাপ ফলো করতে হবে, অর্থাৎ আপনার পিসিতে ভার্চুয়াল বক্স বা হচ্ছে হাইপার বি বা কেভিএম ভিএমআর যে কোনো একটা ইনস্টল করতে হবে। তো আমরা এখানে ভার্চুয়াল বক্স ইউজ করে আমরা ভেগ্রেন্ট ইনস্টল করছি। তো প্রথমে আমরা ভার্চুয়াল বক্স ডাউনলোড করার জন্য ভার্চুয়াল বক্সের ওয়েবসাইট থেকে আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করছি উইন্ডোজের এই এক্সিটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য জাস্ট আপনি ডাউনলোডে যদি যান, এখান থেকে উইন্ডোজ হোস্ট এখানে ক্লিক করলে আপনি ভার্চুয়াল বক্সের এই এক্সিটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এই এক্সিট জাস্ট নেক্সট নেক্সট ফিনিশ করলে আপনার ভার্চুয়াল বক্স ইনস্টল হয়ে যাবে। আমি এটা পোস্ট করে দিচ্ছি কারণ আমি ভার্চুয়াল বক্স ডাউনলোড করেছি এবং ইনস্টল করেছি। ওকে, সো আমাদের যেটা লাগবে ভেগ্রেন্ট কীভাবে ডাউনলোড করে এবং ইনস্টল করে। তো ভেগ্রেন্ট ডাউনলোড করার জন্য আমরা ভেগ্রেন্টের ওয়েবসাইটে চলে যাই। এখানে আপনি দেখতে পারবেন যে উইন্ডোজ 64 বিটের জন্য আমাদের দরকার, কারণ আমরা যে উইন্ডোজটা ইউজ করছি সেটা 64 বিট। তো 64 বিট আমি ডাউনলোড করি। ওকে, ডাউনলোড কমপ্লিট। এখন আমরা যদি ইনস্টল করি, জাস্ট রান। নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট, সি ড্রাইভ, ওকে, ইনস্টল, দেন জাস্ট ফিনিশ। ওকে, দেন উই নিড টু রিবুট। ওকে, ভেগ্রেন্ট প্রপারলি ইনস্টল হয়েছে কি না তা চেক করার জন্য আপনি যদি পাওয়ার শেল ওপেন করি, এখানে যদি আমি ভেগ্রেন্ট ভার্সন দেই তাহলে দেখাবে যে আসলে ইনস্টল থাকলে শো করবে, আর যদি না থাকে তাহলে শো করবে না। সো আমাদের এটা প্রপারলি ইনস্টল হয়েছে, গ্রেট। এখন আমরা থার্ড স্টেপ যেটা হয়েছে, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব যেখানে হচ্ছে আমরা ভিএমগুলো রাখবো। সো আমরা এখানে রেখে ডিএমও জাস্ট। তো আমরা এই ফোল্ডারে যদি এই ফোল্ডার লোকেশনে যদি যেতে চাই তাহলে আমাকে সিডি চেঞ্জ ডিরেক্টরি করে আমাকে এখানে যেতে হবে, রাইট? ইউজার্স, তিতাস, ডেস্কটপ, দেন ডেমো, রাইট? এন্টার। তো আমি ফোল্ডার লোকেশনে চলে আসলাম। এখন আমি এখানে যে ভিএমটা ক্রিয়েট করতে চাচ্ছি, লাইক দ্যাট আমি যদি ক্লাউড থেকে নিতে চাই, তো ভেগ্রেন্টের ওয়েবসাইটে চলে যাই। এখানে আপনি ফাইন্ড বক্সেসে ক্লিক, মানে হচ্ছে ওদের ক্লাউড, অর্থাৎ ভেগ্রেন্ট ক্লাউড, এখানে আপনি ক্লাউড ভিএমগুলো পাবেন। এই দেখেন, উবুন্টু, সেন্টোস, ডেবিয়ান সবই রয়েছে। তো আমরা যদি উবুন্টু 16.4, ওকে, এটা যদি ভার্চুয়াল বক্সে নিতে চাই তাহলে যদি নিউ এই কমান্ডটা যদি আমি টাইপ করি তাহলে ইনিশিয়েট হয়ে যাবে। আমি এখানে জাস্ট ইন্টারফেস করি। ওকে, আপনি যদি এখন ব্যাকগ্রাউন্ড আপ করতে চান, ব্যাকগ্রাউন্ড এই যে এখানে কমান্ড দেওয়া আছে, জাস্ট আপনি এখানে কপি করে এখানে তারপর পেস্ট করে দিন, এন্টার।
ওকে, সো ব্যাকগ্রাউন্ড অ্যাপ কমপ্লিট। এখন আপনি যদি স্ট্যাটাস দেখতে চান ব্যাকগ্রাউন্ডের, সো STA স্ট্যাটাস, স্ট্যাটাস রানিং, রাইট? নাইস। তো আমরা চাইলে আমাদের যে উবুন্টু আমরা ইনস্টল করেছি সেটাতে কানেক্ট করতে চাই, লাইক দ্যাট আমি যখন লিখি ব্যাকগ্রাউন্ড, এসএসএস করে তো কানেক্ট করতে চাই। দেখেন এই যে কানেক্টেড হয়ে গেলাম আমি উবুন্টুতে, রাইট? সো এখন তো আপনি সব কাজই করতে পারবেন, লাইক দ্যাট আমি যদি রুটে চেঞ্জ করতে চাই, তো এখানে তো আপনি এলএস দেন, তো দেখতে পারবেন যে কী কী ফাইল রয়েছে, রাইট? দেন আমি যদি এখানে MKDIR তিতাস দিয়ে আমি একটা ফোল্ডার তৈরি করি, সোডো MKDIR তিতাস, এবং আমি যদি আপনার একটা ফাইল তৈরি করি মনে করি অ্যাজ সোডো টাচ সরকার, তো দেখেন আমি যখন এখন এলএস দিই, এখন দেখেন আপনার যে সরকার নামে ফাইল তৈরি হয়ে গিয়েছে, রাইট? এবং ওই যে তিতাস নামে ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার।